Good morning. আজকে মোমো রানির হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তার উপর পরীক্ষা চলছে হ্যাঁ ভালো করে পরীক্ষা দেবে একদম মন দিয়ে করবে মামা দুবার করে আমি চেক করে নেবে হেসো না বাবা ঠিক করে দেখে নেবে সিলি মিস্টেকটা প্লিজ করো না ঠিক আছে ভালো করে পরীক্ষা দিয়ে নাও আজকে তো তেমন কিছু হবে না তাও আমি দেখছি যদি হয় তো হবে আর না হলে কিছুদিন পর তারপরে ওটা তোমার করা হবে বন্ধুদের থেকে ঠিক আছে তুমি আপাতত আজকে খুব ভালো করে মন দিয়ে পরীক্ষা দিও ঠিক আছে বাবা ঠিক আছে মুহু তো স্কুলে অনেকক্ষণ আগে চলে গেল তারপর আমি একটুখানি রেস্ট নিলাম এখন একটুখানি রেডি ফেডি হয়ে আজকে লাস্ট ব্লাড টেস্ট করতে যাচ্ছি যদিও ডাক্তার আমাদের ছুটি দিয়ে দিচ্ছে বলেছে আর করতে হবে না কিন্তু নিজেদের মানে স্যাটিসফ্যাকশনের জন্য আমরা লাস্ট টাইম একবার করে নিচ্ছি তো আমরা এখন যাচ্ছি সেখানে তারপর আসার সময় মুহুকে স্কুল থেকে নিয়ে আসবো তো চলো বেরোনো যাওয়া যাক চলো বেরিয়ে তো গেলাম সকালবেলায় রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে আর অন্য দিনগুলোই আমরা আরও তাড়াতাড়ি গেছিলাম তার জন্য লাইন ফাইনগুলোও না একটুখানি কম থাকে সেটিতে মানে যেখান থেকে আমরা টেস্টটা করাই সেখানে ভিড়টাও কম থাকে আর তাড়াতাড়ি হয়েও যায় এখানে আমরা পৌঁছে গেছি এবার দেখা মনে হলো বাইরে থেকে যে আজকে অনেকটা ভিড় হয়েছে কারণ প্রায় এখন 8:30 বাজে আর 7:30টার মধ্যে চলে এলে একদম ফাঁকা থাকে তারপরেই এত ভিড় হয়ে যায় বিলিং সেকশনে অনেকক্ষণ তাই জন্য আজকে টাইম লাগবে মনে হচ্ছে এই বাবাই তো ঢুকছে আমাদের নিচের হলো না তাই লিফট দিয়ে বললো যে মানে ফার্স্ট ফ্লোরে ওই বিলে রিসেপশনে চলে যেতে কিন্তু সেখানে গিয়ে আরও মুশকিল হলো কারণ প্রচুর টাইম লাগলো যাই হোক ওয়েট করলাম ওয়েট ফেট করে কাজ হয়ে গেল চলো হয়ে গেছে একটু টাইম লাগলো অনেকটা আজকে ভিড় ছিল আমাদের সাবধানে যাবেন হ্যাঁ মুহুর আবার মুহুকে এখন ওর স্কুল থেকে আনতে যাব আমাদের কলকাতা সেজে উঠেছে পুজোর সাজে কি সুন্দর ব্যানারগুলো পড়ে গেছে দেখেই না মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে চলে আসলে একটুখানি ভিডিও করি এই অনামিত্রর মুখই দেখা যাচ্ছে নাই তো অঙ্কে ভুল বলে কিছু হয় না আমি তোকে প্রমাণ করে দেখিয়ে দেবো 9:20 নাই আমি অঙ্কে প্রমাণ করে দেবো কিন্তু তাই মাস মাসবে তো না তুই কাছে দে আবি ও ইয়েস টাটা এটাই হবে আপনি তো হিরোইন চলো টাটা এই পরীক্ষা কেমন আছে বাবা মানে আমাদের এক নাই ছিল ভাই এই যে সকাল সকাল কি যেন অমৃত আমাদের জীবন সুধা নিয়ে চলে হাজির হয়ে গেছে এই যে আমাদের জীবন দাতা চুপ করো তো হাত গরম করে দিয়েছে দাও দাও এখানে দাও এইগুলো মানুষকে প্রচার করতে হবে মানুষের সাথে খায় পেপে রস তোমায় নিচ্ছি না তুমি এখানে ঢালো এগুলো মানুষকে প্রচার করতে হবে হ্যাঁ অবশ্যই বাবা এমনি জানে ও আর দিও না ভাই আরে এ তো আবার চেয়ে চেয়ে খাচ্ছে দাঁড়াও শিশু এখন হাততালি দিচ্ছে চোখ খুললে পাবি না কিন্তু বলে দিলাম কতটা হ্যাপি কালকে থেকে মুহুর বার্থডে এর গিফট পাওয়া শুরু হয়ে গেছে এই যে এটা কালকে লালটুদা দিয়ে গেছে এই যে ব্রাশ পেন এইটা
একদম মুহুর ফেভারিট জিনিস। মুহু খুব হ্যাপি হয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা লালটুদা পুচকেকে নিয়ে এসে অঙ্কিতা সব দিয়ে গেছে ওকে, খুব হ্যাপি হয়ে গেছে। আজকে ও আজকে তো অনামিত্র স্কুলে দিল, আবার মুহুর বেস্ট ফ্রেন্ড দিয়েছে অনামিত্র স্কুলে, হ্যাপি খুব হ্যাপি হয়েছে তাই তো। ওরে বাবা লে বাবা। আর আমি আরেকটা অনেকদিন আগে গিফট দিয়েছিলাম, সেটা ইউজ করে খেলে ঠেলে নষ্ট হয়ে গেছে, স্লাইম ওর মধ্যে কি যেন বলে প্রোটেক্টর না কি যেন সব অ্যাক্টিভেটর ওইগুলো সব ছিল। যাই হোক, এই দেখো এইটা, এই যে মুহুর, এইটা পেলে মুহুর আর কিচ্ছু চাই। আমার নামগুলো লেখা আছে সমস্ত পরিষ্কার, ওই একই হলো, খুব হ্যাপি। ব্রেকফাস্টে আজকে আছে আলুর পরোটা, খেতে খেতে একটু টাইম লেগে গেল, তার জন্য এখন একটু লেট করেই ব্রেকফাস্টটা করছি। আর একটা পার্সেল এলো, মনে হচ্ছে এটা মুহুরি গিফট আছে যতদূর মনে হচ্ছে, দেখা যাক খুলে। বোঝা যাচ্ছে না, খোলো, মনে হচ্ছে অর্পিতা মাসি মনে। দাঁড়া আবার জামা কেটে দিতে পারিস তুই, দাঁড়া। বাহ খুব সুন্দর হয়েছে, অর্পিতা মাসি মনি পাঠিয়েছে, জোরে বলো তো দেখি, দাঁড়া একটুখানি, একটু বুকের কাছে নে, হ্যাঁ আর তো উপরে তো। বাহ খুব সুন্দর হয়েছে, তলাটের লেজটাও খুব সুন্দর এইটা, আর আর এটা প্যান্ট, প্যান্টটাও খুব সুন্দর, প্যান্ট খুব সুন্দর হয়েছে। বেচারা জন্মদিন, এখন বসে বসে লিখতে হচ্ছে, কালকে লিটারেচার পরীক্ষা, এখন কবিতা লিখতে হচ্ছে। আর বাবা অবশ্য, বাবাই বলেছে, বাবাই কি আনতে গেছে, অনেক কিছু আনবে, এটাই হচ্ছে মুহুর আজকে বার্থডে ট্রিট। হ্যাঁ ঠিক আছে, আর কালকের পরীক্ষাটাও দিয়ে দে, বাই চান্স গলায় যদি আবার লেগে ঠেকে যায়, তাই জন্য কালকে নে, আজকে কেপসি খাওয়াটাই খাক নে, আর কি করবি বেচারার আজকের সুখা ফুকা বার্থডে। বেচারার এমন দিনের হচ্ছে না, মানে এই পরীক্ষা সকালে ছিল অঙ্ক পরীক্ষা, কালকে লিটারেচার পরীক্ষা, দুপুরবেলার মেনু তো একদম সিম্পল ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পোলাও ছিল মুহুর ফেভারিট, আর চিলি পনির ছিল, আর কিছু তো বাজারঘাট করা হয়নি, দিদিকেই বলে দিয়েছিলাম একটু পনির নিয়ে এসো, ভেবেছিলাম কালকে মাটন নিয়ে আসবো, তার স্থিত তো কোনো কারণে যেতে পারিনি মাটন আনতে, তাই সকালবেলা আবার দিদিও চলে আসবে, আমরা তো টেস্ট ফেস্ট করতে গেছিলাম, বাট খাবারটা ভালো হয়েছিল, পোলাওটা খুব সুন্দর হয়েছিল, চিলি পনিরটাও খুব ভালো হয়েছিল। তারপরে ওটা খেয়ে না একদম কেন জানি টায়ার্ড হয়ে গেলাম, আমরা সেই ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম প্রায় 7টা নাগাদ। তারপরে এখন একে পড়তে বসাচ্ছি, বাবাই রিপোর্টটা আনতে গেল, আর আসার সময় বলেছে কেএফসি থেকে ওরগুলো নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের ছোটোখাটো বার্থডে ট্রিপ, তবে দেখা যাক, নিশ্চয়ই সামনে একটা কিছু পরীক্ষার পরে প্ল্যান করব। এই যে ব্যাগ ভর্তি করে জন্মদিনের গিফট চলে এসছে, এত এনেছে দেখ বাবাই, হ্যাপি হয়ে গেছে, বলছে কোনো জায়গা বাকি নেই। চলো দাঁড়াও দাঁড়াও, দেখো পুরো মেলা বসেছে, মেলা, কতদিন পর যে কেএফসি খাচ্ছি, মানে কি বলবো। বাবাই আবার ডাক্তার কাছে গেল রিপোর্টটা দেখিয়ে, তারপরে আসবে, হ্যাপি, কালকে ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। অনেকদিন পর আজকে একটা লাল জবা ফুটেছে, জবা গাছে জবা ফুটছিলই না, এখন দেখো আবার এখানেও দেখছি যে কুড়ি এসছে, না অনেকগুলোই কুড়ি আছে, ভেতরে ভেতরেও আছে, বেশ ভালো লাগছে, লাল টকটকে। চলো গুড মর্নিং, কালকে তো ওই কেএফসি এক গাদা খেয়ে ঠে কী যে একটা ঘুম আসলো জানি না, হঠাৎ করে মানে আর টাকাতে পারছিলাম না, মানে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ঘুমিয়েছি, সন্ধ্যাবেলায় কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছি, তাও কী করে রাত্রেবেলা অত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেলো কে জানে, মেবি ভেতর থেকে টায়ার্ডনেসটা আছে,
এনিওয়েজ এই ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে টাটা, বাই বাই।